হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি শাহাদ হোসেন। আজকে যে কন্টেন্টটি নিয়ে আমি কথা বলবো তা হলো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ফ্লোর প্রাইস নিয়ে। ফ্লোর প্রাইস নিয়ে নানা দিকে নানাভাবে নানা রকম আমরা গুঞ্জন শুনছি। এই গুঞ্জনগুলো কেন শুনছি, কে শোনাচ্ছে, এই বিষয়টি আমি আপনাদের জানাবো। তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, তা হলো আলোচনার স্বার্থে যে বিষয়গুলো আমাদের বেরিয়ে আসবে তা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। তবে এতটুকু এনশিওর করতে পারি যে যতটুকু আমরা আলোচনা করব তার রিয়ালিটি এবং বাস্তব নিয়ে আমরা আলোচনা করব। সো আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো অবশ্যই শেয়ার করে আপনাদের ইনভেস্টর ভাইদেরকে জানানোর জন্য। তো চলেন আমরা শুরুতে জানার চেষ্টা করি ফ্লোর প্রাইস দেওয়ার রিজনটা কি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল কোভিড-19 এর অনেক আগেই, কারণ অনেক আগে থেকেই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের যে সূচক, এই সূচক ধারাবাহিকভাবেই নিম্নগামী ছিল এবং পড়ছিল। এটিকে কোনোভাবেই কোনো সংস্থা অনেক চেষ্টার পরেও থামাতে সক্ষম হয়নি, এরপরেই ফ্লোর প্রাইস দেওয়া। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন কি আমরা সেই পতন থেকে কি এখন উত্থানের দিকে? উত্তর হচ্ছে না। কারণ বর্তমান সময়ে যদি আমরা সবচেয়ে নির্ভরযোগ্য যে স্টকটি ফার্মাসিউটিক্যালের স্কয়ার ফার্মা, এটিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে এই স্টকটি ফ্লোর প্রাইসে স্টিল 20 লাখ শেয়ার সেল করার জন্য সবাই রেডি। তার মানে কি? তার মানে হচ্ছে এখনো মানুষের মধ্যে আস্থাহীনতার অনেক অভাব। তো আস্থাহীনতার যেহেতু চলছে, তাহলে কেন কথা হচ্ছে এই ফ্লোর প্রাইস নিয়ে? চলেন কারা বলছে ফ্লোর প্রাইস নিয়ে কথা সেই বিষয়টি আগে আমরা জানি। এখানে কথা বলছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা এখান থেকে সুবিধা পাচ্ছে না ফ্লোর প্রাইস থেকে, আরেক শ্রেণীর মানুষ যারা এখান থেকে সুবিধা পাচ্ছে। তো আমরা প্রথমে জানি যারা সুবিধা পাচ্ছে না। সুবিধা কারা পাচ্ছে না? সুবিধা পাচ্ছে না মালিক পক্ষ, যারা এই ক্যাপিটাল মার্কেটে বাইসেলের উপরে যাদের বিজনেস, কারণ তাদের বাইসেল এখন পুরোপুরি বন্ধ। আমি কথা বলছি মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস বা আদার্স যারা এই রিলেটেড সম্পর্কিত রয়েছে, দ্যাটস মিন ব্রোকারের কাজে, তাদের এখন বিজনেসটি পুরোপুরি বন্ধ। কারণ তাদের এখন বাইসেল একদমই হচ্ছে না, কমিশন জেনারেট হচ্ছে না। আপনাদের বাইসেল যত হবে তাদের কমিশন জেনারেট হবে এবং তারা বিজনেসে ভালো করবে। তাই তাদের বিজনেস রক্ষার স্বার্থে তারা চেষ্টা করছে বা তারা কথা বলছে তাদের বিজনেসটি সচল করার জন্য এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার জন্য। এবং অপর পক্ষ যেটি রয়েছে তা হচ্ছে সাধারণ বিনিয়োগকারী, যারা অলরেডি অনেক ক্ষতিগ্রস্ত, তারা চাচ্ছে তাদের যে মূল্য রয়েছে তাদের স্টকের, তাদের সূচক যেন একটি ভালো অবস্থানে যায় এবং তারা যেন এই তাদের স্টকগুলো একটি ভালো অবস্থানে তারা সেল করতে পারে, অ্যাটলিস্ট বর্তমান অবস্থা থেকে যেন নিচে না যায়। তো এই দুই ধরনের মানুষই ফ্লোর প্রাইস নিয়ে কথা বলছে। এবার আমরা জানবো ফ্লোর প্রাইসের কিছু সুবিধা, কিছু অসুবিধা। আপনারা আপনাদের মতামতটিও অবশ্যই জানাতে পারেন এই কমেন্টস বক্সে, আমি অবশ্যই আপনাদেরকে সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলেন আমরা সুবিধাগুলো নিয়ে আগে প্রথমে জানি। সুবিধা নিয়ে বললে প্রথমেই বলতে হয় যে ফ্লোর প্রাইস থাকার কারণে ম্যাক্সিমাম স্টক একটি জায়গায় ফ্রিজ হয়ে রয়েছে। তার মানে এখানে যতক্ষণ পর্যন্ত আস্থা না ফিরবে বা মানি ইনফ্লো না ঘটবে ততক্ষণ তাদের ফান্ডটি সেফ থাকবে, এবং যেই সময় আস্থা ফিরবে সেই সময় থেকে তারা আবারও যৌক্তিক প্রাইস পাবে, কারণ তারা অলরেডি ক্ষতিগ্রস্ত। এর বিপরীতে যদি আমরা অসুবিধাগুলোর কথা চিন্তা করি, তাহলে অসুবিধা অনেক রয়েছে। যেমন আপনার স্টকটি যখন ফ্রিজ হয়ে রয়েছে তখন আপনার প্রয়োজনে আপনি চাইলে আপনার স্টকটি সেল করতে পারছেন না। তার মানে এখানে আপনার অবশ্যই বাইসেলের যে ডিমান্ড সেই ডিমান্ডটি ভারসাম্য থাকছে না। তারপরে যে অসুবিধাটি রয়েছে তা হলো একটি স্টকের যে যৌক্তিক রেট বর্তমান সময় বা পরিস্থিতি বলে সেই অবস্থানটিতে সেই স্টকটি যেতে পারছে না। ধরে নিন একটি স্টকের বর্তমান মূল্য রয়েছে 1000 টাকা, কিন্তু যৌক্তিক রেট বা আপনারা ক্যালকুলেশন করে দেখছেন এই স্টকটির ভ্যালু হওয়া দরকার, অ্যাকচুয়াল ভ্যালু 80 টাকা, কিন্তু 1000 টাকায় সে অবস্থান করছে সে ফ্লোর প্রাইসের কারণে। তার কি সেই 100 টাকায় আসা উচিত না? অবশ্যই উচিত। ঠিক একইভাবে আপনাদের যখন এই মানি ফ্লোটি মার্কেটে ঘটছে না তখন কি ঘটছে, যে স্টকটি 100 টাকা থেকে 500 টাকা হওয়া দরকার সেই স্টকটিও কিন্তু 100 থেকে 500 হতে পারছে না। দ্যাটস মিন মার্কেটকে মার্কেটের মতো ছাড়া উচিত। যদি ছাড়েন তাহলে অবশ্যই যে স্টকটি যে অবস্থানে যাওয়া দরকার সেই অবস্থানে অবশ্যই যাবে, কারণ এটি একটি গেম, এক ধরনের ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটি গেম, কেউ উইন করবে কেউ লুজ করবে। সো উইন লুজ করবে ডিসিশনের উপরে, এটি হচ্ছে ব্রেনের খেলা। সো এখানে কিন্তু অবশ্যই অনেকে পিছিয়ে থাকছে এই ফ্লোর প্রাইস থাকার কারণে। এর পরবর্তী যে অসুবিধাটি রয়েছে তা হলো ব্রোকারেজ হাউস যেগুলো রয়েছে বা মার্চেন্ট ব্যাংক বা এখানে যারা কর্মচারী বা কর্মকর্তা রয়েছে, তারা এই সেক্টর থেকে ডে বাই ডে আগ্রহ হারিয়ে ফেলবে। তারা কখনোই কোনো ইনভেস্টরদেরকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করবে না। সো ইনফ্লুয়েন্স না করার মাধ্যমে এখানে বিনিয়োগকারীরাও আরও যুক্ত হবে না। সো ক্যাপিটাল মার্কেট যে ফার্দার গ্রোথ, সেই গ্রোথটিও কিন্তু ক্যাপিটাল মার্কেট হারাবে। সো এই ভারসাম্যটি অনেক দরকার, এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি বাংলাদেশে লুজ করে তাহলে এটি কিন্তু একটি বড় ভারসাম্যহীনতায় ভুগবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট।
তো এইসব থেকে যদি আমরা উত্তোলনের কথা চিন্তা করি তাহলে উত্তোলনের জন্য যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে তা হলো আমাদের গভর্নমেন্টকে আমাদের সামনে এগিয়ে আসতে হবে, তাদেরকে যে কাজটি আমাদের করতে হবে তা হলো আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু ভালো ভালো প্রণোদনা দরকার, পাশাপাশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি কর্পোরেট গভর্নেন্স, কিছু ভালো আইন কানুন, পাশাপাশি যে জিনিসটি দরকার তা হলো বাংলাদেশ ব্যাংকের থ্রু থেকে যেই ফান্ডটি বরাদ্দ করা হয়েছিল 5% ইন্টারেস্টে সেই ফান্ডটি খুব দ্রুত ডিসবার্স করে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজদেরকে দেওয়া উচিত যেন তারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারে। পাশাপাশি ICBর সক্ষমতা এবং ICBকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের স্বার্থে। তো এইভাবে যদি তারা এগিয়ে আসে তাহলে হোপফুলি আমরা খুব শীঘ্রই এই ফ্লোর প্রাইস থেকে একটি এমন অবস্থানে চলে যাব যে অবস্থান থেকে আমাদের কখনো হয়তো বা আর ফ্লোর প্রাইসে আসার দরকারই পড়বে না। তো এগুলোই হচ্ছে আমাদের ওভারঅল পরিস্থিতি। আপনারা আপনাদের মতামত এবং আপনাদের যুক্তিকতা অবশ্যই জানাবেন, তবে আমার এতটুকুই অনুরোধ যে এখন পর্যন্ত যেহেতু আমাদের রাস্তা ফিরেনি ফ্লোর প্রাইসটি অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থে অবশ্যই রাখা উচিত। টিল দেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেট রিলেটেড সকল ইনফরমেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন, অবশ্যই আপনারা ভিডিওটি সবার আগে পাবেন এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা কাজ করব। ধন্যবাদ।